আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। আজকে ব্লগটা বাসা থেকে ওপেন করা হয়নি, আমরা সকাল সকালই বাইরে চলে এসেছি, তো ভাবলাম এখানে এসি ক্যামেরাটা অন করি, যেহেতু অ্যামেলিয়া খুব মজার একটা জিনিস দেখতে পেয়েছে আর এটা নিয়ে এসে খুব এক্সাইটেড। কি এগুলো অ্যামেলিয়া? What's this? Fish. No, কেন বলতেছো? কি করছো তোমাকে? এই যে এখানেও ফিশ আছে। আমরা হলো এসেছি অ্যামেলিয়ার ভ্যাকসিনেশনের জন্য। আজকে অনেক মানুষ, যেহেতু উইকেন্ড। হাই, আমি সি বেবি ফিশকে ফুড দিচ্ছে। লুক, ফিশ ইয়ামি ইয়ামি ফুড খাচ্ছে। তো এটা হচ্ছে একটা স্টোরের বাইরে এরকম দুইটা পট, খুবই সুন্দর জিনিসটা। এই যে এরকম রিয়েল প্ল্যান্টের নিচে আবার এরকম মাছ রেখেছে, অনেক রকমের। এখানে কালো কালারেরও মাছ আছে বেশ কয়েকটা, আবার দেখা যাচ্ছে না। শুধু ওই ফিশ খাচ্ছে তো? ওকে, নো ফিশ। তুমি অ্যাংরি হয়েছো কেন? আবার এদিকে আসো। লোক, এখানে এখানেও ফিশ আছে। লোক, বাইরে আজকে এত রোদ, মানে আমি বাইরে নামার সাথে সাথেই আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এই অবস্থা, অনেক গরম। বাট সমস্যা হলো গরমের মধ্যে স্কিন প্রচুর ড্রাই, এটা হচ্ছে সমস্যা। মানে একদিক দিয়ে ঘামাচ্ছি, আবার মনে হচ্ছে যে স্কিন টানছে, কি একটা অবস্থা। মানে এইদিক ঘামাচ্ছে আর এই পাশে হাত পা পুরো মুখ টানছে। এই যে অ্যামেলিয়া, আজকে প্রচুর মানুষ, এত মানুষ নর্মালি আমরা যখন মানে এসে পর্যন্ত পাইনি। উইকেন্ডেও এসেছি, বাট এটা হচ্ছে এখন যেহেতু ওয়েদারটা চেঞ্জ, মানে চেঞ্জ বলতে হচ্ছে অত ইয়ে না, শীত পড়েনি, বাট স্টিল একটু বাতাসের চেঞ্জ আছে। বাতাসের মধ্যে কী বলবো, হিউমিডিটির পরিমাণ চেঞ্জ হয়েছে, সো এই জন্য ফ্লুয়ের সিজন বলা যেতে পারে এটাকে। অনেক বাচ্চা কাচ্চা এসেছে ডাক্তারের কাছে, মনে হয় জ্বর ঠান্ডার সমস্যা আর কি। তো দেখা যাক কখন লাইন পাই, সিরিয়াল কখন পাওয়া যায়। এই যে ক্লিনিকের সামনে, চেম্বারের সামনে জুতার অভাব নেই, ভেতরেও আছে অনেকে। আমরা হচ্ছে অ্যামেলিয়ার ভ্যাকসিন দিয়ে বাসায় গিয়েছি, গিয়ে খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিলাম। মানে এরপরে আর ক্যামেরাই অন করা হয়নি। এখন বাজে হলো বিকেল 5:30 বাজে। তো এখন হচ্ছে আমরা একটু বাইরে এসেছি, বাইরে আসার প্ল্যান ছিল না। আমো আমো কাফি কামি কামি অ্যামেলিয়া, এই যে হাঁটাহাঁটি করছে। আমাদের বাইরে আসার প্ল্যান ছিল না, তো আমরা হচ্ছে আজকে গত রাতের যে ইলিশ মাছগুলো ছিল ওগুলো দিয়ে ভাত খেয়েছি। খাওয়ার পরে মানে আমার আর ওর বাবার দুজনেরই অ্যালার্জির একটু সমস্যা আছে, বাট ইলিশ মাছে যে এরকমভাবে বুঝতে পারিনি, গলা পুরো চুলকাচ্ছে এরকম আর কি, একটু মানে অ্যালার্জিক রিয়াকশন হয়েছে। আমারও মুখ টুক চুলকাচ্ছিল। তো যাই হোক, এরপরে বললাম যে চলো একটু আইসক্রিম খেয়ে আসি। আইসক্রিম খেলে মনে হয় মানে এখন এমন লাগছে মনে হচ্ছে কিছু ঠান্ডা খাই এরকম আর কি, ওরকম সিভিয়ার কোনো ইয়ে না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে হচ্ছে একটু বাইরে স্ট্রিট ফুড খেতে বের হয়েছি। অনেক দিন ধরে মালয়েশিয়ার একটা কি বলবো, বার্গারি মনে হয় এটার অ্যাকচুয়াল নামটা আমি জানি না, ওর বাবা আগে আমার জন্য বাসায় প্রায় নিয়ে যেত, আমি মনে হয় ব্লগেও দেখিয়েছি। তো বললো যে চলো তাহলে আজকে একটু বার্গারও খাই আর আইসক্রিম খাই। তো এই হচ্ছে প্ল্যান। আর আমরা এখন এসেছি হচ্ছে ওর বাবা কার্ড থেকে টাকা তুলতে এসেছে, আর এই জায়গাটাতে আমি লাস্ট এসেছিলাম কবে, ভ্যালেন্টাইন্স ডের দিন মেবি। অ্যামেলিয়া তখন একদম পিচি ছিল। তো আমরা এসে হচ্ছে এখানে যে গাছ টাছ দেখছিলাম, খুব সুন্দর এখানকার, মানে এটা হচ্ছে একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মতো, আর এখানে হচ্ছে ভিতরে যে এরকম ইয়ে আছে, বুথ আছে এটার ভিতরে। তো ওখানে ওর বাবা গিয়েছে। আর এই যে আমি এদিকে আসো, মার সাথে সাথে আসো, আমরা ফ্লাওয়ার দেখব। আর একটু পরে যখন রোদটা নেমে যায় তখন আরও বেশি সুন্দর লাগে। এদিক থেকে পুরো ফুল গাছ, ওই পাশে পুরো ফুল গাছ, খুবই সুন্দর জায়গাটা। এই অ্যামেলিয়া কেমন করে করে আসতেছে,
হাই বেবি, কোথায় আসছো তুমি? ওয়াও, ফ্লাওয়ার। তুমি অনেক ছোট ছিলে এখানে যখন আসছিলা। অ্যামিলিয়া তখন এক বছর হয়েছে মাত্র। হ্যাঁ, ফেব্রুয়ারিতে এসেছিলাম। নভেম্বরে তোর বার্থডে ছিল। বাবা বাবা, ডোন্ট টাচ। এই ফুল ছিল না, ব্যথা পাবে তো বাবা। চল, আমরা ওইদিকে একটা হোয়াইট ফ্লাওয়ার আছে, ওইটা দেখে আসি। লেটস গো। ওই যে ওখানে হোয়াইট ফ্লাওয়ার আছে, যাবে? তোমার হার্টটা পড়ে গেছে, লুক। তুমি যে হার্টটা ফেলে দিয়েছো, ওঠো। অ্যামেলিয়া হচ্ছে বাসা থেকে আসার সময় ওর ক্লিপের মধ্যে এই যে ইয়েটা খুঁজে পেয়েছে, এটা সে বলে, এটা কি মা? হার্ট। ওকে, ওই যে ওর বাবা চলে এসেছে, বাবা চলে আসছে। লেটস গো, লেটস গো। তো আমরা চলে এসেছি, এটা বেশি দূরে না, বাসা থেকে 15 মিনিটের ড্রাইভ হবে এরকম। তো 15 মিনিটের ড্রাইভ যদিও বলছি দূরে না, বাট তারপরেও একটু ট্রাফিক ছিল, আসতে 10-15 মিনিট লাগে এরকম আর কি। তো জায়গাটা হচ্ছে রোডের, মেইন রোডের পাশে হচ্ছে স্টল, তার পেছনে হচ্ছে এই যে এরকম সমুদ্রের পাশে। দেখে যদিও মনে হচ্ছে না সমুদ্র, বাট এটা কিন্তু আসলেই সমুদ্র। তো স্রোত ছিল না জন্য আর হচ্ছে দেখতে কেমন যেন নদীর মতো লাগছিলো। তো যাই হোক, জায়গাটা খুবই নিরিবিলি আর শান্ত। আর মানুষজনও আমরা যে টাইমটাতে এসেছি তখন অনেক বেশি ছিল না, তবে দেখে মনে হয়েছে রাতের বেলা জায়গাটা বেশ জমজমাট হয়, যেহেতু স্ট্রিট ফুড বা এই ধরনের রাস্তার পাশের খাবার দাবার কিন্তু সন্ধ্যার পরেই মানুষ খুব এনজয় করে খায়। তো আমরা তো এসেছি বিকেলবেলা, প্ল্যান ছিল একবারে সন্ধ্যার দিকেই যাব। তো এই তো, জায়গাটা খুবই ভালো লেগেছে আমার কাছে, একদম মানে কি বলবো, পাহাড় সমুদ্র সব কিছু মিলে খুবই সুন্দর লাগছিল। অ্যামেলিয়া তো খুবই এনজয় করেছে। তো এই তো, এই পাশে হচ্ছে আমরা বসবো, জায়গাটা মানে অনেকগুলো রেস্টুরেন্ট নিয়ে যেহেতু, তো আমরা যে পাশে এসেছি এই পাশে মানুষ কম, আমরা স্ট্রিট ফুড খাবো। আর একটা রেস্টুরেন্টও ছিল পাশে, তো ওখানে আর আজকে যাইনি, ওইটা আসলে লাঞ্চের টাইমে আসলে ঠিক আছে, বাট আমরা তো জাস্ট এমনি নাস্তা করবো এইভাবে এসেছিলাম। তো এই হচ্ছে একদম গাছের নিচে বসার জায়গা, দেখতে পাচ্ছেন এত এত সিট আজকে, মানে এখনও মানুষ আসেনি, যেটা বললাম মনে হয় রাতের বেলাতেই মানুষজন আসে। অ্যামেলিয়া কোথায়? আমরা প্রথমে বার্ড আসছে, আমরা হচ্ছে প্রথমে ডাব খাবো এই জন্য বসেছি। বেসিক্যালি এই জায়গাটাতে হচ্ছে ইয়ে খুব ভালো পাওয়া যায়, এর আগে ওর বাবা একবার এখানকার আমাকে বার্গার খাইয়েছিল, চিকেন চপ যে বাংলাদেশে পাওয়া যায় অনেকটা ওই রকম। তুমি এখানে বসে বসে খাবা? ছি, এই যে আমাদের অর্ডার চলে আসছে। প্রথমে হচ্ছে ডাবের পানি অর্ডার করেছি, পিপাসা লেগেছিল অনেক, একটা পানির বোতল নিয়ে আসা দরকার, বুঝছো? আমি একটু খেয়ে দেখো বাবা, কোকোনাট অর্ডার খেতে চায় না। এখানকার ডাবের পানিগুলো খুব মজা, ইয়ের থেকেও মজা, বাতু ফিরিঙ্গিতে যে খাইছি ওটা থেকে মজা না, মিষ্টি বেশি। তুমি চেয়ারে বসো, অ্যামেলিয়া চাচ্ছে হচ্ছে টেবিলের উপর বসে থাকবে গিয়ে। একটা স্পুন নিয়ে আসো, ভিতরে এগুলো খাওয়া যাবে। পানিটা খুবই মিষ্টি। এই যে অ্যামেলিয়া বেড বানায় ফেলছে এটাকে, এখান থেকে শুয়ে শুয়ে হচ্ছে পানি দেখতেছে। আমরা খাবার অর্ডার দিয়ে আসছি। এই জায়গাটা বেসিক্যালি এই যে এদিক দিয়ে হচ্ছে সব স্ট্রিট ফুড যেগুলো,
বার্গার টার্গার ওগুলো বানাই। আর ওই সাইডে হচ্ছে রেস্টুরেন্ট, ওইটাতে এখন যাচ্ছি না আমরা। আমরা বার্গার খেতে এসেছি বেসিক্যালি, তো এখানে বসেই খাবো। জায়গাটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে, বিশেষ করে বিকেলবেলা এভাবে করে আসার জন্য খুবই পারফেক্ট একটা জায়গা। কুঠাতে এসে কিছুক্ষণ বসে থাকা ভালো লাগবে। এই যে অ্যামেলিয়া, সে তো পানি দেখে অবস্থা খারাপ। বসো তো বাবার সাথে বসো। ওয়াও, ওকে বসাও না, ওকে তোমার কোলে নাও। তুমি ওরে ওদিকে ঝুঁকাচ্ছ কেন? ও তো পানি দেখলে পাগল হয়ে যাবে। এই যে নো নো নো, আমরা এখন না, আমরা সুইম ড্রেস ছাড়া তো সুইম করতে পারবো না। অ্যামেলিয়া, তোমার সুইম ড্রেস কোথায়? আমরা সুইমিং ড্রেস নিয়ে আসবো তারপরে, ঠিক আছে? বিশেষ করে বিচি, মানে বিচের জায়গাগুলো একটু ক্রাউডি হয় মানুষজন, ওখানে যায় গল্প টল্প করে ফ্যামিলি নিয়ে। তো এই জায়গাটা আবার একটু আমার কাছে চুপচাপ মনে হয়েছে, জানি না হয়তো বা টাইমিং এর ব্যাপার হতে পারে, কারণ অনেক মানে অনেক চেয়ার মানুষ তো নিশ্চয়ই আসে, এরকম হতে পারে, হয়তো বা রাতের বেলা আসে, কারণ এই যে এখানে পুরোটা লাইট করা, সুন্দর ভিউ হবে। তো আমরা একদম পারফেক্ট একটা সময় এসেছি, এখন দিনের ওয়েদারটাও পাচ্ছি, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, লাইটও তখন দিয়ে দিবে, তো ওইটাও পাবো। আমি খাবার বানানোর ভেবেছিলাম যে ওখানে দাঁড়িয়ে থেকে হয়তো বা ভিডিওটা করে আনতে পারবো, বাট ওই জায়গাটা অনেক গরম লাগছিলো আর মানুষজনও অর্ডার করছিল, এই জন্য আর ওখানে দাঁড়াইনি। নর্মালি স্ট্রিট ফুডের মেইন মজা কিন্তু বানানোটা দেখানোতে। তো ওরা বললো যে আপনি মানে অনেকগুলো অর্ডার, তো বললো যে আপনারা ওয়েট করেন, ভেতরে বসেন, খাবার দিয়ে যাচ্ছি একটু পরে। তো ওইটার আর ভিডিও করতে পারিনি, বাট এখানকার যে চিকেন চপটা, এটা খুবই মজা, একদম মানে বাংলাদেশে যেরকম আমরা চিকেন চপ খাই ওরকম অনেকটা। সো এই জন্য আমি ততদিন বাসায় খেয়েছি, আজকে প্রথমবার বাইরে এসে খাচ্ছি আর কি। তো ঠিক আছে, অ্যামেলিয়া আসুক, খাবারও আসুক, এরপরে দেখা। অ্যামেলিয়া ঘুমাই গেছে নাকি? ও আচ্ছা আচ্ছা, আই ক্যাট, আমি কিন্তু ঘুমাই গেছে। এই যে ঘুমাই গেছে অ্যামেলিয়া, হাসতেছে, এসে এসে ঘুমাচ্ছে। তুমি কি ক্যাটটা দেখছো? আমি এই যে দেখো, আমাদের এখানে চলে আসছে মোটু ক্যাট। কোনটা? ওয়াও, সাকুলের না দেখছো? এরা হচ্ছে যত্ন ছাড়াই ভালো থাকে। হ্যাঁ, খুব সুন্দর। আমাদের বাসায় কিন্তু এটার একটা ইয়ে আছে ছোট, এখানে দেখলাম বেশ সুন্দর বড় হয়েছে। মালয়েশিয়ার একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে যে প্রচুর 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 গাছ, ওরা গাছ খুব পছন্দ করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রামের মধ্যে গাছ লাগিয়েছে। এই এটা কি? এটা কি আসে একটা কুমড়া না লাউ? এটা কি? পটল? যাই হোক, আমি চিনি না, দেখে তো শেপটা ওরকমই লাগছে। এটা কি গাছ? শশা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে একটা শশা, আমি কি ভাবতেছি। ও আচ্ছা, এখানে একটা আম গাছ আছে। বাহ, এইটুকু একটা গাছ, এটার মধ্যে আম ধরে আছে, সুন্দর তো। এই যে এখানে কলা গাছ, আর কি গাছ আছে চিনি না, নিচের এই গাছটাও সুন্দর, কিউকাম্বার। এই এটা হচ্ছে লাইম, ইয়া কি জানি, লিমাও। এটা একটা লেবু গাছ। আদর করে দিলেই হবে। অ্যামেলিয়া আসলে খুবই জ্বালানো শুরু করে দিয়েছিল, ওর পানি দেখে মাথা পুরো খারাপ হয়ে গেছে। যারা আমার চ্যানেল রেগুলার দেখেন তারা তো জানেন অ্যামেলিয়া কতটা পানি পছন্দ করে, তো ওকে নিয়ে আসলে বেশিক্ষণ থাকাটা সম্ভব হচ্ছিল না। তো আমাদের খাবার চলে এসেছে, আমি নিয়েছি এরকম একটা প্লেটার যেটার মধ্যে চিকেন চপ আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই কোলসলো ছিল, আর ওর বাবা নিয়েছে যে এরকম বার্গার। তো বার্গারটার মধ্যেও সেম থিং, ওই চিকেন চপটাই ছিল। তো এই হচ্ছে খাবার, খাবারটা খুবই মজা হয়েছিল। নর্মালি বাসায় যখন নিয়ে যাই তার থেকেও বেশি ভালো লেগেছে, আমার কাছে এরকমই মনে হয়, আর আই থিঙ্ক সবার কাছেও এরকমই, যে কোনো খাবার রেস্টুরেন্টে বসে খেতে বেশি মজা বাইরে মানে ঘরে এনে খাওয়ার থেকে। তো যাই হোক, অ্যামেলিয়াকে একটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি, সে মানে তার মুড আসলে ভালো না, বিরক্ত করছিল খুবই। আর আমি এখানে মানে এত সস দিয়েছে, মটরশুঁটি আর অনেক কিছু, নর্মালি বাসায় যখন খাবার এরকম অর্ডার দিয়ে নিয়ে যাওয়া হয় তখন ওরা এত কিছু দেয় না, জাস্ট একটা চিকেনের চপ থাকে এরকম আর কি।
তো আমার খাওয়া মোটামুটি শেষ, ওর বাবা খাচ্ছে। আর আমরা ড্রিঙ্কস হিসেবে নিয়েছিলাম আইস লেমন টি। এটা অনেক মজার একটা ড্রিঙ্কস, আমার খুবই পছন্দ। মালয়েশিয়াতে এসে সবার প্রথম আমি আইস লেমন টি খেয়েছিলাম, আর প্রথম এক বছর আমার মনে আছে আমি অন্য কোনো ড্রিঙ্কস খাইনি, শুধু আইস লেমন টিই নিতাম, আমার কাছে এত ভালো লাগে। এখন অবশ্য কোকো খাই, বাট মাঝখানে খাইনি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে কোনো রকম চলে এসেছি। ভেবেছিলাম যে রেস্টুরেন্টে বসে হয়তো বা রাত পর্যন্ত থাকা হবে, বাট যেটা বললাম অ্যামেলিয়া খুব ডিস্টার্ব করছিল, কান্নাকাটি করছিল, তো আর সম্ভব হয়নি। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কখনোই কোনো কিছু প্ল্যান করে হয় না, দেখা যায় ভেবে যাই একরকম, হয়ে যায় অন্যরকম। তো মন খারাপ আর করিনি, কারণ গাড়ি দিয়ে আস্তে আস্তে এত সুন্দর একটা মানে সূর্যাস্ত দেখতে পাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল সূর্যটাকে দেখতে, তো এটা আসলে অনেক ভালো লাগছিল। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।